আছেন মানে কি সরি মুখ ফচকা বাড়ে গেছে মানে আমি আপনার বুঝাবার যেতে চাইতেছিলাম এটা লিগা মানে যদি দারগা সাহেব আপনার বিয়ে করতে রাজি না হয় তাহলে আমি যেটা করব মানে আমার কাছে পাত্রের অভাব নেই কা বুঝছেন এই যে আপনি দরদের কথা বললেন আঙ্গুর ঢাকায় পোলাপান কি ঝামেলা জানেন তো পোলাপান কি ছোট থেকে মনে করেন যে মুরব্বি এক পা কবরে গেছে প্রত্যেকের গুলো দিলে একটা জিনিস আছে এটা হলো দরদ এই দরদ আঙ্গ ঐতিহ্য বা আমরা বাইচা আছি এই যে মনে করেন যে আপনি যেভাবে মনে করেন মিসকিনে লানি খানা রয়েছেন রিক্সার লেগা এইটা দেখলে কি দরদ লাগে না আমি এলে কিন্তু গাড়িতে নাই মেয়েছি চলেন লিপ দিই হ্যাঁ আরে এতে কোনো ময়লা নেই তো অ্যান্টিভাইরাস আপনি মনে করেন স্যানিটাইজ করা গাড়ি থেকে পুরো স্যানিটাইজ করছে আপনার হাতে স্যানিটাইজ করে দেবেন এটা সই দিলে রাত এটা কোনো অন্যরকম কিছু ভাবেন না প্লিজ আপনি লিপ দেবো চলেন এক সুবাদি গাছ ব্যাগগুলো হালাই দিও মাই আপনি গলম খামা খা আমার উপর গোসা করতেছেন রাস্তা গলম লোকজন চাইতে চাইতে চাই প্রেস্টিজের ব্যাপার গলম শোনেন এই দিলের ভিতরে কোনো পাপ নাই সই দিল কলম আর তো কথা বলতেছেন কি লাগে আর না বলছি যাইতে যান এইভাবে কথা কয়েন না দিলে চোট লাগতেছে দিল কলম আপনার চোট পাইতে পাইতে একরকমের হুকায় কাঠ হয়ে গেছে গা আপনি বুঝতেছেন না আমি আপনার বিয়ার দায়িত্ব লইছি দারগা সাহেবের লোকে বিয়া দনের লেগা দারগা সাহেবের বোনের লোকে যদি ক্যাচাল না লাগতো তাইলে কিন্তু এতদিনে আপনার বিয়েটা হয়ে যেত গা বলছেন দারগা সাহেব খুব পেরেশানির ভিতরে আছে আপনি কোনো টেনশন নেন না অতি শীঘ্রই দারগা সাহেবের লোকে আপনার বিয়ের সাথে দিয়ে হালামো যদি হাই বিয়া না করে আমি তো আছি আন্নে আছেন মানে কি সরি মুখ ফচকা বাড়ে গেছে মানে আমি আপনার বুঝাবার যেতে চাইতেছিলাম এটা লিগা মানে যদি দারগা সাহেব আপনার বিয়ে করতে রাজি না হয় তাহলে আমি যেটা করবো মানে আমার কাছে পাত্রের অভাব নেই কেউ বুঝছেন আমার কাছে মনে করেন ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে তাঁতি আছে কামার আছে জেলে আছে ওই যে মনে করেন যে পাইকারি দরের বড় ব্যবসা আছে ওই যে কারণ বাজারের সরকারি ব্যবসা ও পয়সা আর পয়সা আর কি মাথা খারাপ হয়েছে নি আন্নের আনন ওই পাত্র আমি বিয়ে করতাম আর কি মাথায় সমস্যা দেখা দিছে আর হ্যাঁ এগুলো কি করতেছেন তাহলে আপনার বাপের কাছে আমি কি জবাব দেবো আন্নে কি জবাব দিবেন এটা আন্নের ঠেকা আর ঠেকা পড়ছে নি জানেন হ্যাঁ জানে কেন তুন আপনি যাইবেন না এই আপনার ঝামেলা কি হ্যাঁ কথা যে বলছি আপনি কানে দিয়ে যাইতেছে না যাইতে বলছি না যান যাইতাছি জানার আগে একটা কথা কই যদি আপনি আমার তত্ত্বাবধানে বিয়ে না করেন তার মানে কি ইস্ক মহব্বত আছে কারোর লাগে আমি ধরে লইতেছি যদি ইস্ক মহব্বত কারোর লাগে থাকে আমার কন্যা ফ্রি মাইন্ডে অসুবিধা নাই আমি জোড়া লাগাই দেবো কোনো অসুবিধা নাই এই আপনি শেষর কিনলে হ্যাঁ আপনারে বলতেছি আই যাইবার লাই আপনি তো কোনো শুনতেছেন না আর কথা আপনারে হিসাবে হিড়ি স্যান্ডেল দিয়ে হিড়ি তারপর বাইর করা লাগবে নো 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 প্লিজ নো কারেন্স